pick me up when all of my tears. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর দেখো মুখে একটা কত সুন্দর, সকালে একদম শীতকালে সকালে দেখো মুখটাতে কি সুন্দর একটা রোদ পড়ছে। আর এখন কিন্তু 7টা মোটে ভিজেছে, হয়তো 7:05 হবে। মিমো চলে গেছে মর্নিং শিফটের ডিউটিতে, আর মিমো চলে গেছে মর্নিং শিফটের ডিউটিতে, আর আমি বসে বসে এখানে ভাবছি এক কাপ চা খাই। আর এখন আমি প্রায় দিনই কী করি বলো, সকালবেলা আমার চায়ের কাপটা নিয়ে মিমো তো মানে ঘরে থাকলে ওই ল্যাপটপে ওখানে বসে, আর ওর ওখানটাও বেশ সুন্দর রোদ পড়ে ওই জানলাটা দিয়ে, আর আমি কী করি এখানটা বসে বসে চা খাই, আর ওর সঙ্গে বকবক করতে থাকি, ওর ল্যাপটপে কাজ করে হাঁ করতে থাকে আমার সঙ্গে, আমি বকবক করতে থাকি। কিন্তু এই জায়গাটায় আমি 10 মিনিট হলেও বসে নিই, চাটা খাই আমি এখানটা বসেই। কী সুন্দর রোদটা পড়ে, যতই কাজ পড়ে থাকুক, অপরন্ত কাজ পড়ে থাকলেও আমি আগে সকালবেলা এক কাপ চা অ্যাটলিস্ট নিজে একটু বসে শান্তিতে এরকমভাবে খেয়ে নিই রোদে। বিশেষ করে এই কদিন মানে ঠান্ডাটা যখন পড়ছে, আর না তো গরমের সময় তো কাজ করতে করতে খাই চা, ঠিক আছে, ঠান্ডার সময় একটা দারুণ লাগছে, মানে এত সুন্দর লাগছে না কখন থেকে বসে আছি। আর চাটা ভাবছি চা শেষ হতে হতেই ওই যে ময়লার গাড়ির হুইসেল দেওয়া শুরু হয়ে গেছে, ওটাই ভাবছিলাম, ওনার অপেক্ষায় করছিলাম যে চাটা শেষ হবেও কি না, এসে যাবে ময়লার গাড়ি। যাই হোক এসে গেছে, এখন দিতে হবে বালতিটা। হ্যাঁ এসে গেছে গাড়ি, আগে বালতিটা দিতে হবে, চাও প্রায় শেষ হয়ে এসছে। তো চলো কাজে এবার লেগে পড়ি। মিকি ঘুমোচ্ছে এখন, ঘুমিয়ে থাকতে থাকতে যতক্ষণ আর কি কাজ সেরে নেওয়া যায়, ওই যে বাসি দিচ্ছে, চলো ফটাফট এবার কাজে লেগে পড়ি। We build this castle of sand, we hear the rush in the wind, yeah we were closer than friends, I hope that we could withstand, but now when I fall and when I cry, who's there to pick me up, when all of my tears are running dry, who'll take me back to স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেল, আর গলার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে, আর এই জন্য দেখো চাদর জড়িয়ে নিয়েছি, এত ঠান্ডা লাগছিলো স্নান করার পর, এত শীত করছিলো। আর দেখো এই যে এই দুটো ধূপকাঠি আবার নতুন নিয়েছি, দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া এই দুটো ধূপকাঠি আবার নতুন নিয়েছি, দেখো দারুণ গন্ধটা, এই যে জ্বালিয়েছি আজকে, এটা জ্বালিয়েছি। এখানে আছে দুপুরের খাবার দাবার, এটাতে ভাত, এটাতে মাংসটা, ওপরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, আর এটাতে আছে হচ্ছে শশা, আর শশাগুলোকে কেটে রেখেছি, আর এটাতে হচ্ছে বাঁধাকপি। তো আজকে দুপুরে মোটামুটি এই খাবার দাবার আপাতত দুপুরের জন্য। আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু রেস্ট করব, মানে শুতে যাব, তো এই যে মানে কলের কাজ করে যে কাকু, উনি এসে এই যে চাবিটা ভেঙে গেছিলো, রিজার্ভারে জল পড়ছিল না, এই চাবিটা পাল্টে দিল। এখন একটু সন্ধ্যের পরে যাচ্ছি হচ্ছে সামনের দোকানটা, কয়েকটা জিনিস আনার আছে, দুধের প্যাকেট ট্যাকেট এগুলো আনতে হবে। আর ঘুম টুম দিয়ে উঠে এই সন্ধ্যের চা ঠা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, নাক মুখ পুরো ভার ঠান্ডা লেগে এমন অবস্থা। এখন আমি আর মিকি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে যে মিকি যার দোকানটা বলে না বাবুদার দোকান, ওই দোকানে একটু যাবো, দুধের প্যাকেট ট্যাকেট সব আনতে হবে। চলো মিকিকে দেখাচ্ছি, মা এই যে তুমি আসো, এর পাশে আসো, কেন আসো, এই যে মিকি যাচ্ছে আমার সঙ্গে, এই যে মিকি রেডি হয়েছে, চলো চলো। আর ঘরে থাকলে না বোঝা যায় না বাইরে ঠান্ডাটা ভালোই হয়েছে, গাড়ি নিয়ে বেরোয়নি, ঠান্ডা আছে বাইরে। হ্যাঁ বলো, আর আমি গাড়ি নিয়ে গেলে মিকিও যাবে সামনে দাঁড়িয়ে, ওরও না প্রচুর ঠান্ডা লাগে, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। আচ্ছা চলো, এই কটা টুকটাক জিনিস নিয়ে চলে আসলাম, মিকির প্যাম্পার্স, তারপর দুধের প্যাকেট ট্যাকেট সব শেষ হয়ে গেছিলো, আর এই যে মিকি বসে বসে আস্তে আস্তে বসে বসে চিপস খাচ্ছে, চিপস নিয়ে এসছে এক প্যাকেট, এই যে দেখো এখানেও বই পড়ে আছে একটা, এখানে একটা বই পড়ে আছে, আর এই যে দেখো এখানে একটা বই পড়ে আছে, দুটো বই দু জায়গায়, এখানে এক বই ওখানে এক বই, অবস্থা দেখো। হাত বসিয়ে দিয়ে একটু দোকানে গেছিলাম, তো দোকান থেকে এসে গেছি, আর ভাতও হয়ে এসছে, আর এখানে এখন বসালাম চা, মিমা বসেছে ল্যাপটপ নিয়ে, একটু চা বানিয়ে দিই, আমি একটু চা খাবো, তারপর রুটি টুটি সব বানাবো, এখন রুটি বানাবো, তরকারিটা একটু গরম করতে হবে সব, দুপুরে তরকারি রয়েছে, মাংসও রয়েছে, বাঁধাকপিও রয়েছে, এবার আর কিছু করবো না ভাবছি, রুটিটাই করে নেবো, ঠান্ডার অবস্থা খারাপ, চাটা এখন খেয়ে নিই, একটু চা খেয়ে আমি রুটিটা বানাবো, আর রুটি বানানোর পরে দেখবে এই যে দেখো বাসনের ঝুড়ি পুরো উকি মারছে আমার দিকে,
এগুলো সব এখন ধোবো, ধুয়ে ঠুয়ে তারপরে এখন সব কাজকর্মগুলো করতে হবে। একটু চা খেয়ে নিই, ধুয়ে ঠুয়ে গ্যাস টাস মুছবো, সব রুটিটা বানিয়ে তারপরে গ্যাসটা মুছবো। বানানোর সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম, এখন রুটিগুলো বানাবো, এদিকে বসিয়ে দিয়েছি, তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে মোটামুটি গামলা এখানে খালি হয়ে গেছে, পুরো বেসিনে পুরো খালি, সমস্ত বাসন টাসন ধুয়ে এই যে নিচে রেখে দিলাম, আর এই যে গ্যাস ট্যাস পুরো মুছে রেখে দিলাম, গ্যাসের স্ট্যান্ডগুলোও ধুয়ে রেখে দিয়েছি, আর এই চায়ের বাটি একদম সকালের জন্য পুরো রেডি করে রেখে দিয়েছি। আর এইরকম একটা ঝাঁ চকচকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত ধুয়ে মেজে একদম গুছিয়ে রাখা আছে, এরকম একটা রান্নাঘর দেখে কিন্তু ঘুমোতে গেলে ঘুমটাও বেশ শান্তিতেই হবে, তাই না? যে না, সকালে উঠে তো সমস্ত কিছু রেডি করা আছে, একদম রান্নাঘরের সোজা চোখ বন্ধ করে চলে গেলেই চা ঠা যা বানাবো আর কি সমস্ত সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া যাবে। একদম সকালে উঠে রান্নাঘরটা দেখতেও যেরকম আনন্দ, রাতেও ঘুমটা একদম শান্তিময় হবে।